দুটি ঘটনার কথা উল্লেখ করছি। একটি হচ্ছে জয়পুরহাটে চিনিকলের অপরিশোধিত বর্জ্য মিশে দূষিত হচ্ছে তুলসীগঙ্গা নদী। মারা যাচ্ছে মাছ, সেচ দিতে পারছে না কৃষকরা। এছাড়া দৈনন্দিন কাজেও সেই নদীর পানি ব্যবহার করতে পারছেন না স্থানীয়রা। আর দূষণের জন্য শুধু চিনিকলকেই দায়ী করছে কর্তৃপক্ষ। আর অন্যদিকে কুমিল্লায় নাম বদল করে ৩ বছর পর আবারও একই খাল খনন করার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, খালটি খননের প্রয়োজন না থাকলেও একটি মহল সরকারি অর্থ আত্মসাৎ করতে খননের প্রকল্প দিয়েছে। এদিকে এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড খালটি খনন বন্ধ রাখার চিঠি দিলেও শোনেনি ঠিকাদার। এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আলোচনার আমরা শিরোনাম দিয়েছি যত কাণ্ড নদীতে, কারণ এই নদী দূষণ এবং নদীকে বাঁচানোর ক্ষেত্রে যত ধরনের কাজ করা হচ্ছে তার সবগুলো কতখানি কার্যকর হচ্ছে তাই নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন জয়পুরহাট থেকে পরিবেশ কর্মী আমিনুল হক বাবুল। আমরা আলোচনায় চলে যেতে চাই। আমিনুল হক বাবুল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা দেখছিলাম যে তুলসীগঙ্গা নদী, যে চিনির কলের বর্জ্য এসে পড়ছে, সেই চিনির কলের বর্জ্যে এই নদীটির দূষিত হচ্ছে, এর প্রাকৃতিক পরিবেশ এবং প্রতিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আসলে কি ঘটছে বিষয়টি যদি প্রথমে সংক্ষেপে জেনে নিতে চাই আপনার কাছে। ধন্যবাদ। প্রতি বছরই চিনিকলের যখন মৌসুম শুরু হয়ে যায় শীতকালীন, সেই মৌসুমের সময়ে তার যে বর্জ্যটা চিনিকলে সেটা ছেড়ে দেওয়া যখন হয়, সেটা একটা খাড়ি দিয়ে তুলসীগঙ্গা নদীতে পড়ে এবং তুলসীগঙ্গা নদীতে বিভিন্ন রকম প্রতিক্রিয়া সৃষ্টি হয় ক্ষতিকর। এতে মাছের ক্ষতি হয়, জলের দূষণ ঘটে, ঠিকমতো কাজে লাগানো যায় না। যারা নদীতে গোসল করেন, স্নান করেন, তারা সেটা করতে গেলে শরীরে তাদের নানা রকম উপসর্গ দেখা দেয়। এই বিষয়গুলো বছরের পর বছর ধরে চলছে। একটা খাড়ির ভিতর দিয়ে শহরে পাশ দিয়ে জয়পুরহাট সরকারি কলেজের পাশ দিয়ে চলে গেছে এবং এটা দুর্গন্ধও হয় সবকিছুতে। যেহেতু মানুষ পরিবেশ সম্পর্কে সেভাবে এখনো সচেতন হয়ে ওঠেননি, সেই কারণে এটা নিয়ে শক্ত কোনো জোরালো প্রতিবাদও হচ্ছে না, কর্তৃপক্ষ এদিকে দৃষ্টি দিচ্ছেন না। এইরকম অবস্থা নানাভাবে চলছে। আর যে নদী পার করছে সেই তুলসীগঙ্গা কিন্তু সারা বছর জলধারা নিয়ে চলতে পারে না, এটা শুকিয়ে যায় ক্ষেত্র বিশেষে। কিছু অংশে সুইচ গেট দিয়ে যেখানে ধরে রাখা হয়েছে জল, সেখানে এইরকম অবস্থা হয়। তা আমরা মনে করি যে নদীর পানি দূষণের যে কথাটা হচ্ছে, আমাদের উত্তর অঞ্চলে বহু নদী আছে এরকম যেগুলো মরে গেছে বা মৃতপ্রায় হয়ে গেছে, সেগুলোকে পুনর্খনন করার দরকার। স্রোত যদি জোরে আসে, প্রবল হয়, তাহলে এই দূষণের জলটাও কিন্তু দ্রুত সরে যেতে পারে। আর কর্তৃপক্ষকে ব্যবস্থা করতে হবে যাতে এই ধরনের দূষণের যে বিষয়টা সেটা যেন নিয়ন্ত্রণ করা যেতে পারে। জয়পুরহাটবাসী সেটাই চায়। আমিনুল হক বাবুল, আপনি যেটি বললেন যে এটি বছরের পর বছর ধরে চলে আসছে, কারণ চিনিকলের আকমারার সময় এইটি, এবং এই চিনিকলের বর্জ্য এসে তুলসীগঙ্গা নদীর পানিকে দূষিত করছে। শীতকালে যেহেতু পানি প্রবাহ কম থাকে, সুতরাং দূষণের মাত্রাও বেশি হয়। চিনিকল কর্তৃপক্ষ বিকল্প কোনো ব্যবস্থা ভেবেছে কিনা, তাদের এই যে বর্জ্য সেটিকে অন্যভাবে অপসারণ করা যায় কিনা প্রাকৃতিক ভারসাম্যকে বজায় রেখে, সে বিষয়ে আপনারা যারা পরিবেশ কর্মী রয়েছেন কিংবা সচেতন নাগরিক রয়েছেন, তারা কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন কি? আমরা শুনেছি যে তারা একটা উদ্যোগ নিচ্ছেন, এর জন্য প্রয়োজনীয় মেশিন স্থাপন করবেন, কিন্তু আসলে এগুলো এখন পর্যন্ত সেরকম কোন বাস্তবে মুখ দেখা যাচ্ছে না। এইরকম একটা পরিস্থিতি, এটা আশ্বাস এই পর্যন্ত হয়ে আছে। আমরা আশা করছি এদিকে শুধু পরিবেশ কর্মী বলবেন তা না, সরকারি ভাবেও দৃষ্টি দেওয়া দেখা দরকার। এটাতে সংশ্লিষ্ট বিভাগ আছেন, তারাও দেখবেন, কারণ বিষয় কিন্তু জনস্বার্থের ব্যাপার, স্বাস্থ্যের ব্যাপার, সবকিছুকে দেখা উচিত। আরও একটি বিষয় আপনি উল্লেখ করেছেন যে এই নদী খননের বিষয়টি শুধু তুলসীগঙ্গা নদী নিশ্চয়ই নয়, জয়পুরহাট কিংবা তার পার্শ্ববর্তী যে সমস্ত অঞ্চল আছে, বহু নদী উত্তরবঙ্গের এমন প্রায় মৃতপ্রায় হয়ে গেছে কিংবা দূষণে দখলে নষ্ট হয়ে যাচ্ছে সেগুলোকে বাঁচানোর ক্ষেত্রে আসলে কর্তৃপক্ষের একটি দায়িত্ব তো রয়েছেই সাধারণ মানুষ এখানে কতখানি সোচ্চার হয়েছে কিংবা সেটির প্রতি সচেতন হয়েছে আমরা এটা তো নদীগুলো সব বলতে গেলে আমাদের জেলায় 5টি নদী ছোট বড় এখন সেই নদীগুলো আসলে খালের মত হয়ে গেছে আর শুষ্ক মৌসুমে এগুলো নদী বলে কোনো কিছু পরিচয় থাকে না এগুলো খাল এবং এগুলো এই সময়ে যে বড় আবাদ হয় সেটা নদীর বুকে আবাদ হয় ফলটা হচ্ছে যে আমাদের এখানে নদীর শত শত বছর ধরে যে চলছে সেই অবস্থায় চলে বুকটা ভরে গেছে বালিতে এই বালিগুলো কখনো অপসারণ করা হয়নি ময়লা আবর্জনা পড়ে গেছে তে এই জন্য প্রয়োজন হচ্ছে নদী পুনর্খনন করা তো আমরা মনে করি এটা শুধু সরকারেরই দায়িত্ব না অবশ্যই সরকারকে করতে হবে সেটা এটা মানুষেরও দায়িত্ব আছে আমাদেরও দায়িত্ব আছে আমাদের যে ছোট যমুনা নদী আছে জেলা প্রধান নদীটা আমরা রবীন্দ্র সম্মেলন পরিষদ একটা উদ্যোগ নিচ্ছে এবং পাঁচই পৌরসভার মেয়র হাবিবুর রহমান হাবিব সেখানে সমর্থন জানিয়েছেন উপজেলা পরিষদের যিনি চেয়ারম্যান মুনিরুল শহীদ তাদের সঙ্গে আলাপ করেছে এইটা শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রমে এই কাজটা আমরা শুরু করব গোটা নদী করতে পারবো এমন কথা না কিছুটা শুরু করা যাবে তারপর তার সঙ্গে অন্যান্য বিভিন্ন দলমতের মানুষ সরকারি বেসরকারি সবাইকে আমরা ওখানে যুক্ত করার চেষ্টা করব আগামী 2 বা 3 মাসের মধ্যে এই কাজটা আমরা শুরু করব মানে নিজেরা একটু উদ্যোগ নেবার চেষ্টা আপনারা করছেন এটিকে আমরা স্বাগত জানাই ধন্যবাদ আমিনুল হক বাবুল আমরা একটু কুমিল্লায় চলে যেতে চাই কুমিল্লায় আমাদের সাথে যুক্ত হচ্ছেন দুর্নীতি প্রতিরোধ কমিটি কুমিল্লা সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আলমগীর খান আলমগীর খান আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আমরা বলছিলাম অনুষ্ঠানের শুরুতে যে কুমিল্লার নাম বদল করে একই খাল পুনর্খননের একটি প্রচেষ্টা চলছে যেটির মধ্যে আসলে উদ্দেশ্য খুব একটি মহৎ বলে মনে হয়নি এই বিষয়টি কি ঘটছে যদি সংক্ষেপে শুরুতে আমাদের জানান ধন্যবাদ আপনাকে আপনি ইতিমধ্যে আমার পরিচয় দিয়েছেন আমি জেলাতে প্রতিনিধি কাজ করি বিষয়টি হলো যে খাল খনন হবে আমাদের জন্য তো ভালো খাল খনন হলে পানি জমবে কৃষিবিদের জন্য ভালো হবে কিন্তু একই খাল বারবার খনন হবে এখানেই তো বোঝা যায় যে এখানে একটা দুর্নীতি প্রবেশ করে আছে স্বচ্ছতা নেই জবাবদিহিতা নেই সেই বিষয়টা এখানে লক্ষিত হচ্ছে আমি মনে করি যারা সরকার যারা আছেন যারা এই ডিপার্টমেন্টের সাথে দায়িত্ব যারা আছেন তারা দায়িত্বহীনতার মধ্যে কাজ করছেন 3 বছর আগে এই খালটি খনন হয়েছে তখন তিনি বুঝে নিয়েছেন কিনা যে খালটি সঠিকভাবে খনন হয়েছে কিনা আপনাকে একটু স্মরণ করে দিতে চাই আজ থেকে প্রায় 90 দশকের আগে আমি একটি সমীক্ষা করেছিলাম যে খাল যেভাবে প্রতি বছর খনন হচ্ছে সেই পাহাড়ের সেই খালের মাটি যদি সঠিকভাবে খনন হতো তাহলে অনেক উঁচু পাহাড়ের মতো আইন হতো আমরা কি সেই জায়গায় কাজ করছি কিনা বিষয়টা কিন্তু এই জায়গায় আমি মনে করি এই জায়গায় স্বচ্ছতা নেই জবাবদিহিতা নেই তার জন্য এই ডিপার্টমেন্ট পানি উন্নয়ন বোর্ড এবং সরকার উন্নয়নের নামে যেই অর্থগুলি ব্যয় হচ্ছে সেই অর্থগুলি অনর্থ হিসাবে আমাদের দেশের মানুষের টাকাগুলি খরচ হয়ে যাচ্ছে এই ঋণ কিন্তু সাধারণ মানুষের কাছে এই ঋণগুলি কিন্তু বোঝা হয়ে দাঁড়াচ্ছে তাই আপনার মাধ্যমে সরকারকে অনুরোধ করব এটি নজরদারি বাড়ান সততার কথা বলেন স্বচ্ছতার কথা বলেন দুর্নীতি মুক্ত রাখার কথা বলেন যদি সেই কথাগুলি যদি বাস্তবে পরিণত না হয় তাহলে বারবার এরকম খাল খনন হবে একই খাল খনন হবে খাল গভীর হবে না আইনও উঁচু হবে না টাকাগুলি বস্তা ভর্তি করে যারা এই কাজের সাথে নিয়োজিত থাকবে তারা টাকাগুলি লুটপাট করে নিয়ে যাবে দেশ ক্ষতিগ্রস্ত হবে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে আপনি যথার্থই বলেছেন শাহ মোহাম্মদ আলমগীর খান যে এই ক্ষতিটা আসলে একদম সর্বোপরি রাষ্ট্রের উপরে এসে বর্তায় আমরা একটি বিরতির পরে ফিরে এসে নিয়ে আরও আলোচনা করব যত কাণ্ড নদীতে এই শিরোনামে আরও আলোচনা করব নদী কিংবা খাল খনন এবং সেখানে দুর্নীতি এবং সঠিকভাবে কীভাবে পরিকল্পনা করে এই বিষয়টি সম্পন্ন করা যায় তা নিয়ে আরও আলোচনা হবে থাকুন আমাদের সাথেই সবাইকে আবারো স্বাগত জানাচ্ছি মানচিত্রে। এটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। আমরা আলোচনা করছি দুটি জায়গা নিয়ে, বিশেষ করে জয়পুরহাট এবং কুমিল্লায়। কুমিল্লায় একই খাল আবারও খনন করা হচ্ছে, এর মধ্যে অনিয়ম এবং দুর্নীতির একটি মারাত্মক ছাপ রয়েছে, সেটি বলছে সচেতন নাগরিক সমাজ। এবং একই সাথে যেটি হচ্ছে, জয়পুরহাটে চিনিকলের অপরিশোধিত বর্জ্য এসে পড়ছে তুলসীগঙ্গা নদীতে। এ নিয়ে আজকে আমরা এই দু জায়গার দুজন বিশিষ্ট ব্যক্তির সাথে কথা বলছি। আলোচনায় ফিরে যেতে চাই। কুমিল্লা থেকে আছেন দুর্নীতির প্রতিরোধ কমিটি কুমিল্লা সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আলমগীর খান, জয়পুরহাট থেকে পরিবেশ কর্মী আমিনুল হক বাবুল। কুমিল্লা যেতে চাই শুরুতে। শাহ মোহাম্মদ আলমগীর খান, আপনার কাছে বলছি যে আপনি বলছিলেন যে একই খাল বারবার খনন করা হচ্ছে। আমরা তো চাই খালগুলো পুনর্খনন করা হোক, নদীগুলোকে পুনর্খনন করা হোক, দূষণ থেকে দখলদারিত্ব থেকে রক্ষা করা হোক, কিন্তু অনিয়ম আর দুর্নীতি যদি এই রক্ষা করার কাজের মধ্যে ঢুকে পড়ে, সেখানে আসলে কিভাবে সাধারণ মানুষ এটির প্রতিরোধ করতে পারে, মানে কর্তৃপক্ষই বা এই দায়িত্বটি কিভাবে এড়িয়ে চলে? সেই জায়গাটিতে আপনারা যারা কাজ করছেন দীর্ঘদিন দুর্নীতির বিরুদ্ধে, আপনাদের পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতাটি জানতে চাই। আমি শুরুতেই কিন্তু সেই কথাটাই বলছিলাম যে খাল খনন কিন্তু জাতির জন্য, আমার কৃষিজীবী মানুষের জন্য, ফসল ফলানোর জন্য যে পানিটা জমা থাকবে সেটা কাজে লাগবে। কিন্তু আমার প্রশ্নটা, আপনি যে জায়গায় প্রশ্ন করেছেন, আমি কিন্তু সেই জায়গায় আমার প্রশ্নটা করতে চাই এইভাবে, যেই খাল আমি একবার খনন করেছি সেই খাল পুনরায় খনন করতে যেয়ে আমি এখানে কিন্তু স্বচ্ছতা হারিয়ে ফেলছি, জবাবদিহিতা হারিয়ে ফেলছি, সেখানে দুর্নীতি এমনিতেই প্রবেশ করে যাচ্ছে। এবং শুধু এটাই নয়, পাশাপাশি আমি এই পুনরায় খনন করতে যেয়ে আমার কৃষকের জমি ফসল নষ্ট হচ্ছে, জমি তার কষ্টের জমি, সেই জমির ধ্বংস হচ্ছে, তার ফসল নষ্ট হচ্ছে, তিনি কিন্তু সেখান থেকে বঞ্চিত হচ্ছেন। তাই আপনার মাধ্যমে আমি সরকারকে বলতে চাই, যে সরকার দুর্নীতি জিরো টলারেন্স করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাতে চাই। সেটা কার্যক্রমটা সঠিকভাবে মাঠ পর্যায়ে যদি না থাকে, মাঠ পর্যায়ে যারা যেই সংস্থার দায়িত্ব নিয়ে যারা কাজ করছে তারা যদি সঠিকভাবে সেই কাজটুকু না করে, তাহলে তো সেখানে দুর্নীতি প্রবেশ করবেই। সেই জন্য আমাদের সকলের উচিত সজাগ থাকা, বিশেষ করে স্থানীয়ভাবে যারা আছেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার যারা আছেন, চেয়ারম্যান যারা আছেন, উপজেলা লেভেলে যারা আছেন, তারাও যদি কিছুটা হলেও সরকারের পক্ষে জাতির প্রতি তারা যদি যত্নবান হন, দেশের মানুষের প্রতি যদি তাদের ভালোবাসা থাকে, তাদের কমিটমেন্ট যদি থাকে যে আমি আমার এলাকায় দুর্নীতি করতে দেব না, দুর্নীতি আমি সইব না, তাহলে তারাও তো প্রতিবন্ধকতার একটা সৃষ্টি করতে পারে যে বারবার একই জায়গায় এসে আবার খাল খননের নামে দুর্নীতি করা যাবে না। আজকে আমি আপনার মাধ্যমে ওই এলাকাবাসীর যারা সাধারণ নাগরিক আছেন, যারা আমার কৃষকরা আছেন, তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সোচ্চার হন, আপনারা এর প্রতিবাদ জানান সংশ্লিষ্টদের কাছে, প্রশাসনের কাছে, যেন অনতিবিলম্বে এই দুর্নীতি বন্ধ করে এই খাল খননের কাজটুকু যেন বন্ধ করে দেওয়া হয়। নতুন করে যেই খালগুলি ভরাট হয়ে আছে, যেই খালের মধ্যে পানি জমে না, যেই খালের ভরাটের কারণে পানি চলমান থাকে না, সেই খালগুলি খনন করা হোক, জাতি উপকৃত হোক, কৃষক উপকৃত হোক, মানুষ সে প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ আপনাকে শাহ মোহাম্মদ আলমগীর খান। আমিনুল হক বাবুল আছেন জয়পুরহাট থেকে পরিবেশ কর্মী। আমিনুল হক বাবুল, আবারও আপনার কাছে ফিরতে চাই। আপনি বলছিলেন যে এই নদী তুলসীগঙ্গা নদী কিংবা উত্তরে এরকম অনেক নদী আছে, সাধারণ মানুষ যদি সেখানে চেষ্টা করে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খনন প্রক্রিয়া শুরু করতে পারে, তারপর হয়তো কর্তৃপক্ষ সেখানে এসে যুক্ত হতে পারেন। সুদূর প্রসারে কোনো পরিকল্পনা কি রয়েছে এই ধরনের নদী কিংবা খালগুলোকে বাঁচাতে, পরিবেশ বাঁচাতে এবং একই সাথে দূষণ থেকে রক্ষা পেতে? হ্যাঁ, এরকম পরিকল্পনা আমরা নিয়েছি এবং এতে শুধু সাধারণ মানুষই না, আমরা বলছি শিশু, কিশোর এবং তরুণ শিক্ষার্থী, স্কুল কলেজের ছেলেমেয়েরা এতে স্বেচ্ছায় কাজে যুক্ত হবেন, সেই একটা উদ্যোগ আমরা গ্রহণ করেছি। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উদ্যোগে আমরা ইতিমধ্যে পাঁচবিবি উপজেলার চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি, পাঁচবি উপজেলায় পাঁচবি পৌরসভার মেয়র তাদের সঙ্গে আমরা কথা বলেছি, জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি, বিভিন্ন বিষয়ে সংস্কৃতি কর্মীদের সঙ্গে কথা বলেছি। আমরা যে পরিকল্পনাটা নিতে চাই সেটা একটা নির্দিষ্ট এলাকা জুড়ে হবে বটে, কিন্তু সেইখানে একবারে সবকিছু হয়ে যাবে এমন বলি না। ছাত্রছাত্রীরা তাদের স্কুলে একটা বন্ধের সময়ে, সুবিধাজনক সময়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা করে, মত বিনিময় করে আমরা এই কাজটা শুরু করতে চাই। এবং সেখানে তারা সবাই আসবে, দুমুঠ করে মাটি কাটবে, মাটি তুলবে, ঝুড়িতে রাখবে, দুপুতালকে মাটি তুলবে। তারা যখন এই কাজটি শুরু করবেন তখন তাদের যারা অভিভাবক থাকবেন, তাদের পিতা, তাদের ভাই, তারা যুক্ত হবেন। নদীর দুই পাশে এখন নদীতে পানি না থাকায় যে ক্ষতিটা হচ্ছে সেটা একটা প্রচারণা চলবে। আমরা দুই পাশে কৃষকদের, বিভিন্ন ইউনিয়ন পরিষদ যারা আছে, এটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে, উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে তাদেরকে আমরা যুক্ত করতে চাই। দুই পাশের মানুষও এসে এটা কোদাল ধরবে, সবকিছু টাকা পয়সার বিনিময় করতে হবে, এরকম মনোভাবের একটু বাইরে আসতে হবে। আমরা বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে সাংস্কৃতিক কর্মী ঠিক করেছি যে এখানে আমরা ১০০টি স্কুলকে পর্যায়ক্রমে এই কাজে যুক্ত করে ফেলবো। এবং নদী খনন করে একবার তো সব খনন করা যাবে না, নদীর মধ্যেই আগে গর্ত যেগুলো ছিল তাকে বলা হতো দহ বা দল, এখনো বলে। আমরা এগুলো শুকিয়ে গেছে, মরে গেছে। এখন এই মরা নদীতে এই গর্ত যদি খুঁড়তে পারি, বর্ষার যে জলধারাটা আসে, বৃষ্টি যেটা আসে, সেই পানিটাকে যদি আমরা পুকুরে, নদীর মধ্যে পুকুর, নদীর মধ্যে গর্ত করে ধরে রাখতে পারি, এইটা আমাদের শুষ্ক মৌসুমে কৃষিতে আমরা ব্যবহার করতে পারবো, মাছ চাষও সম্ভব হবে। এবং এটা বছরের পর বছর পর্যায়ক্রমে চলতে থাকবে। আমাদের আশা যে এই কাজগুলোতে আমরা আশেপাশের যেসব উপজেলা আছে, সেই নদীর সঙ্গে সংশ্লিষ্ট, তার উজানে কিংবা তার ভাটির দিকে, তাদেরকে আমন্ত্রণ জানাবো। তারাও যদি এইভাবে তাদের নিজের এলাকায় এইরকম স্বেচ্ছাশ্রমের ভিতর দিয়ে কাজটা শুরু করতে পারেন, তাহলে দেখা যাবে কাজটা অনেক সহজ হয়ে যাবে। এবং আমরাও আশাবাদী হতে চাই যে আপনাদের এই উদ্যোগ, এবং অবশ্যই একটি চমৎকার উদ্যোগ, সেটি সফল হতে পারে এবং সেটি সফল হোক। অসংখ্য ধন্যবাদ আমিনুল হক বাবুল, শাহ মোহাম্মদ আলমগীর খান, এবং ধন্যবাদ জানাতে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। এই ছিল আজকের আয়োজন। আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে, অন্য এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। থাকুন ডিবিসি নিউজের সাথেই।